তো স্টুডেন্ট নেক্সট কোশ্চেনটা দেখো এখানে বলছে কোনো একটি জায়গার তড়িৎ ক্ষেত্র প্রবলের মান দেওয়া আছে ঠিক আছে এবারে কি বলা আছে আর ক্ষেত্র ভেক্টরও দেওয়া আছে এর সমান টেন আই এম স্কোয়ার ঠিক আছে তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে তোমার ভালো করে কোশ্চেনটা পড়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তাই এই কোশ্চেনটা আমি সলভ করছি দেখো তাহলে একটা কোনো একটা পয়েন্টের কী হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান দেওয়া আছে এটা আমি সেটাকে চিত্র আকারে এঁকেছি দেখো একটা পয়েন্ট নিচ্ছি সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কী আছে দেখো এক্স অক্ষ বরাবর হলো টু আই টু আই ক্যাপ আচ্ছা ওয়াই অক্ষ বরাবর হবে থ্রি জে ক্যাফ আর জেড অক্ষ বরাবর কী হবে কে ক্যাপ ওকে এইটা হলো ক্ষেত্র 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 ক্ষেত্রপ্রাবল্যের মান আচ্ছা আমাকে বের করতে বলছে তরিত ফ্লাক্সের মান তড়িত ফ্লাক্সমান আমরা কী জানি ক্ষেত্র ক্ষেত্রপ্রাবল্য ডট ডট ক্ষেত্রভেক্টর তাই তো ই ডট এস আমরা এটা ব্যবহার করি তো ভেক্টর এটা এরিয়া ভেক্টর তোমরা জানো এরিয়া ভেক্টর অর্থাৎ ভেক্টর আর ক্ষেত্রভেক্টর আর কি এটা কি না তরির ক্ষেত্র প্রাবল্য এদের ডট প্রোডাক্টে কি পাওয়া যায় না তরির ফ্লাক্সের মান পাওয়া যায় ঠিক আছে এই দুজনকে ডট প্রোডাক্ট করতে হয় আচ্ছা ইর মান দেওয়া আছে ইর মান দেওয়া ছিল কত এইটা ভ্যালুটা বসিয়েছি ইর জায়গায় ডট এস এর মান বলা ছিল কত টেন আই এম স্কোয়ার টেন আই এম স্কোয়ার এদের টেন আই ভেক্টর বসিয়েছি এবার দেখো এদেরকে বিজ্ঞানী আমরা যেমন গুণ করি দেখো টু ইন্টু টেন কত হবে টোয়েন্টি টোয়েন্টি এবার আই আর আই আই ভেক্টর আই ভেক্টর এটা কি ডট প্রোডাক্ট কিন্তু ভেক্টর ভেক্টর গুণের ইয়ে তোমাকে জানতে হবে ফর্মুলা যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে ঠিক আছে দেখো আই ডট আই আই ভেক্টর ডট আই ভেক্টর দুটো ভেক্টরের কী গুণ হচ্ছে ডট প্রোডাক্ট অর্থাৎ কি না স্কেলার গুণ স্কেলার গুণের ক্ষেত্রে যেন কি না এই দুটো ভেক্টরের গুণ হচ্ছে আচ্ছা আই ভেক্টরের মান কথা হয় এগুলো তো ইউনিট ভেক্টর এদের মান প্রত্যেকের মান ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে মান বসে গেল এবার কিছু কস থিটা থাকে কস থিটা তাই তো আচ্ছা কস থিটা থিটা মানে কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে আই ভেক্টর আর আই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয় জিরো হয় তাহলে কস জিরো এখানে হবে জিরো তাহলে জিরোর মান কত হবে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওভারঅল কত এলো ওয়ান এলো বুঝে গেল তাহলে কী হবে আই ভেক্টর আই ভেক্টর ডট আই ভেক্টরের মান কত হবে ওয়ান হবে নেক্সট এবার দেখো আবার টেন ইন্টু থ্রি তার মানে থার্টি হলো এবার আই ভেক্টর ডট জে ভেক্টর তাহলে আই ভেক্টর ডট জে ভেক্টর সমান কী জানবো আমরা দেখো দুটো ভেক্টর এদের এসব ভেক্টরে ওয়ান ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান হয়ে গেলো এবার কী করতে হবে কস থ্রিটা থ্রিটা মানে কি এর দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল আই ভেক্টর আর যে ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয় নাইনটি হয় কারণ জানি কি আই ভেক্টর হলো ইউনিট ভেক্টর যেটা কিনা এক অক্ষ বরাবর কাজ করে আর যে ভেক্টর হলো ইউনিট ভেক্টর যে ভেক্টরটা কি না ওয়াই অ্যাক্সস এক ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে তাহলে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে নাইনটি হবে তাহলে কী হবে কস নাইনটি ওকে তাহলে ওয়ান ইন্টু কস নাইনটি কস নাইনটির ভ্যালু কত হয় জিরো হয় ওয়ান ইন্টু কস নাইনটি কস নাইনটির ভ্যালু জিরো তাহলে ওয়ান ইন্টু জিরোর সমান কী হবে ওয়ান ইন্টু জিরোর সমান জিরো হবে ওকে তাহলে কী হবে আই ভেক্টর ইন্টু জে ভেক্টর মানে কী হবে জিরো হয়ে যাবে আই ভেক্টর ডট জে ভেক্টর মানে জিরো হয়ে যাবে ওকে থ্রি ইন্টু টেন ইজিক্যাল টু থার্টি ঠিক আছে আর আই ইন্টু জে তাহলে কী হবে জিরো বোঝা গেল আই ডট জে জিরো হয়ে গেল সিমিলারলি এটার ক্ষেত্রেও দেখো এর এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান ইন্টু টেন মানে টেন আচ্ছা কে ভেক্টর ইন্টু আই ভেক্টর কে আর আই এই ডট প্রোডাক্ট হবে এগুলো তো ডট গুণ করতে করতে বলেছি ফর্মুলা তো ডট গুণ ঠিক আছে তাহলে কে ভেক্টর আর যে ভেক্টর কে ভেক্টর আর আই ভেক্টর ডট গুনে কী হবে মান আসবে জিরো যেমন আমি একটু আই করলাম আই ভেক্টর আর যে ভেক্টর বুঝে গেল কারণ কি কে ভেক্টর আর জে ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলও নাইনটি তাই না কে তো জের অ্যাক্সিস বরাবর কাজ করে আর আই ভেক্টর তো এক্স অ্যাক্সিস বরাবর কাজ কাজ করে তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে নাইনটি হবে তাহলে কস নাইনটির ভ্যালু আসবে জিরো আর জানো তো কে ভেক্টর আর আই ভেক্টর এগুলো ইউনিট ভেক্টর এদের প্রত্যেকের মান ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান হবে আর কস হবে নাইনটি আর কারণ কে আর আয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে নাইনটি তাহলে কী হবে নাইনটি কস নাইনটির ভ্যালু হবে জিরো তাহলে ওয়ান টু জিরো ওয়ান জিরো টোটাল ওভারঅল জিরো এলো ঠিক আছে তাহলে টেন ইন্টু এখানে জিরো বসাবে ওকে তাহলে বোঝা গেল তো টেন ইন্টু এখানে কের সামনে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে টেন ইন্টু ওয়ান সমান টেন লিখেছি তারপরে কে ভেক্টর ডট আই ভেক্টরের ভ্যালু কত এলো জিরো ঠিক আছে যেমন জে ভেক্টর আর আই ভেক্টরের ভ্যালুও জিরো এসছে ঠিক আছে কিন্তু আই ভেক্টর ডট আই ভেক্টর সমান কত আসবে ওয়ান আসবে কারণ আমি এটা করিয়ে দেখিয়েছি দেখো তাহলে স্টুডেন্ট আমাদের তরিপ ফ্লাক্সের মান তাহলে কত আসছে টোয়েন্টি ইন্টু ওয়ান ইজিক্যাল টু টোয়েন্টি তাহলে ফ্লাক্সের মান আসবে টোয়েন্টি ওকে